আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা দু হাজার একুশ সালের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধানে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের অ্যাসাইনমেন্টে তোমাদের যে নির্ধারিত কাজ দেওয়া আছে সেটি হলো উনিশশো বান্ন সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের ওপর একটি সচিত্র পোস্টার তৈরি করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখনই উত্তরপত্রে চলে যাব তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে সবার আগে ভিডিওটা তুমি দেখতে পারবা তো চলো উত্তরে চলে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যেহেতু একটি পোস্টার আকারে তৈরি করতে বলা হয়েছে তাই সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিছু ছবি অ্যাড করার প্রয়োজন আছে তো আমি যেখানে যেখানে ছবি অ্যাড করেছি চাইলে তোমরাও সেখানে সেখানে এরকম একটা ছবি অ্যাড করে দিতে পারো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা সব থেকে বেশি সুন্দর হবে তোমরা এখানে লিখেছি জাতির জনক এবং বঙ্গবন্ধুর মতো দুর্দান্ত উপাধি যুক্ত হয়েছে শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে এটা এমনি এমনি হয়নি আর একদিনেই এসব বিশেষণ অর্জন করেননি তিনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টির প্রতিটি ধাপে অন্যান্য অবদানের কারণে এসব উপাধিতে ভূষিত হয়েছেন শেখ মুজিব এখন কেউ প্রশ্ন করতে পারেন যে বঙ্গবন্ধু কেন দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই প্রশ্নের একমাত্র উত্তর হল বাঙালি জাতিকে পাকিস্তানি শাসকদের শোষণ নির্যাতন থেকে মুক্ত করাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গতিপথ গভীরভাবে পর্যালোচনা করলে বলা যায় তার লড়াইটা মূলত ছিল বাংলাদেশের মানুষের জন্য ভাষা আন্দোলন ও আমাদের বঙ্গবন্ধু মায়ের ভাষা বাংলা রক্ষার জন্য সালের ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনে নামে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ হারান সালাম বরকত রফিক শফিক জব্বার আরও নাম না জানা কত শহীদ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা মায়ের মুখের বলি মধুর ভাষা বাংলা কিন্তু বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ তা হতে দেয়নি এরই ধারাবাহিকতায় দেশ ভাগের পরপরই কলকাতায় একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক আন্দোলন ও সংগঠন করার সিদ্ধান্ত হয় এর উদ্দেশ্য ছিল পিসিএ পড়া ও নিপীড়িত পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার প্রতিষ্ঠা এর নেতৃত্ব দেন তৎকালীন সাধারণ শেখ মুজিবুর রহমান এই সময় কলকাতা থেকে ঢাকায় ফিরে বঙ্গবন্ধু সরাসরি যুক্ত হন ভাষা আন্দোলনে গঠিত হয় তমুদ্দিন উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ ভাষা আন্দোলনের ইতিহাসে এক অনন্য অবিস্মরণীয় দিন এদিন দিন ভাষার দাবিতে প্রথম হরতাল পালিত হয় এটাই হল পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম হরতাল হরতালের নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান ওই দিন তিনি পুলিশ নির্যাতনের শিকার হন এবং তাকে গ্রেপ্তার করা হয় এটি ছিল পাকিস্তানে কোনো প্রথম রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার উনিশশো সালে অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়ার পর জনাব শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলে আটক ছিলেন ফলে স্বাভাবিক কারণেই উনিশশো সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা জনাব শেখ মুজিবুর রহমানের পক্ষে সম্ভব ছিল না তবে জেল থেকেই তিনি আন্দোলনের নেতৃত্বেদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন ভাষা আন্দোলনের পর বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেন সর্বস্তরে বাংলা ভাষা চালু সংসদের দৈনন্দিন কার্যবলী বাংলায় চালু প্রসঙ্গে তিনি আইনসভায় গর্জে ওঠেন এবং মহানায়কের ভূমিকা পালন করেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ছয় দফা দাবি উনিশশো সালে সংঘটিত হয় ঐতিহাসিক ছয় দফা ঐতিহাসিক সয়দাফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম সুস্পষ্ট রূপ লাভ করে সয়দাফার সাহিত্য শাসনের দাবি না মানায় উনিশশো সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগাযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান ঊনসত্তরের গণ অভ্যোধন যে আন্দোলন এদেশের ছাত্ররা আয়ুব বিরোধী আন্দোলন হিসেবে শুরু করেছিলেন সেই আন্দোলনে আসাদের মৃত্যুর পর চব্বিশে জানুয়ারি গণ রূপান্তরিত হয় ওইদিনই মতিউর শহীদ হয়েছিলেন এ আন্দোলনের সপলিঙ্গ দ্রুত পশ্চিম পাকিস্তানেও ছড়িয়ে পড়ে আয়ুব খান হয়তো বুঝতে পেরেছিলেন দেশের শাসন ক্ষমতা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তিনি আরও বেপরো হয়ে ওঠেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহরুল হককে ঢাকা সেনানিবাসে কারাগারে গুলি করে হত্যা করা হয় আঠারোই ফেব্রুয়ারি সেনাবাহিনীর গুলিতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার শামসুজোহার ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে আইয়ুব খান উনিশশো উনিশশো ঊনসত্তর সালের বাইশে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যাহার করে মামলায় অভিযুক্ত সব বন্দুকে মুক্তি দিতে বাধ্য হন পাকিস্তানের বেসামরিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়লে আইয়ুব খান পঁচিশে মার্চ পাকিস্তানের শাসনবার দেশের সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে তুলে দেন বঙ্গবন্ধু সাথে মার্চে ভাষণের প্রেক্ষাপট সামরিক জান্তাশাসিত দেশ না হয়ে পাকিস্তান যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতো তাহলে একাত্তরের সাথে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতেন তার প্রধানমন্ত্রী ও জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনি সাতে মার্চ স্মরণকালের বৃহত্তম জনসভায় যে ভাষণ দেন ভাষণটি এখন অনেকেরই মুখস্থ সেদিন তার এই ভাষণ দেওয়া ছাড়া আর কোনও বিকল্প ছিল না কোন পরিস্থিতিতে তিনি এই ভাষণ দিয়েছিলেন তা না জানলে বর্তমান প্রজন্মের মানুষের কাছে পাকিস্তান রাষ্ট্র তার শাসক শ্রেণীর চরিত্র ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিটি পরিষ্কার হবে না স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি স্বাধীন দেশ নিজস্ব পতাকা উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ বাংলা ছাত্র যুবক কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগণ বর্বর হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয় তারই পরিণতিতে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয় বিশ্ব মানচিত্রে খোদিত হয় একটি নাম স্বাধীন সর্বমত্ত বাংলাদেশ আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালে মার্চের শুরু থেকেই উত্তাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ সাতই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ভাষণের পর পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তেজনাপূর্ব এমনই পরিস্থিতিতে ঢাকায় এলেন সে সময়ের পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং ষোলই মার্চ থেকে শুরু হওয়া মুজিব ইয়াহিয়া বৈঠক আলোচনায় আনুষ্ঠানিক সমাপ্তি না হলেও পঁচিশে মার্চ রাতে ঢাকায় শুরু হলো সামরিক অভিযান বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ও রাজারবাগে পুলিশ লাইনে এরই মাধ্যমে ছাব্বিশে মার্চের প্রথম পোহরে আটক হন শেখ মুজিবুর রহমান কিন্তু আটকের আগেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় অ্যাসাইনমেন্টের নবনোত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছ পর্যন্ত পৌঁছে দেবা